ভালোবাসা যত বড় জীবন তত বড়ই, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড়, যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি নতুন এখন মন পাইতাম, সদর ঘাটের পান খিলিতার বানাই খাবাইতাম। কিতনা প্যারা তুঝে রব নে বানায়া, জি কর দেখতার হো বহুত খুবসুরত হে মেরা সনম, বহুত খুবসুরত হে মেরা সনম। আত্মীয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে স্ক্রিনে বিশেষ করে আমাদের তানজিলা মিডিয়ার স্টুডিওতে যাকে দেখতে পাচ্ছেন, সুদূর ঢাকা থেকে আগত আমাদের চট্টগ্রামের মেয়ে সামান্তা শাইন, সঙ্গীত শিল্পী। আসলে উনি ঢাকায় থাকেন আসতে প্রায় 10-12 বছর। ওখান থেকে আসার পরে হঠাৎ আমার সাথে যোগাযোগ হওয়ার পরে আমি বললাম, বোন একটু আমাকে সময় দেন, একটু কথা বলি, এভাবে ওনাকে আজকে আমাদের স্টুডিওতে নিয়ে আসলাম। তবে উনি খুবই অসুস্থ, যেহেতু ঢাকার থেকে আমাদের চট্টগ্রামে আসছে, একটু ঠান্ডা লেগেছে, কথাবার্তা কেমন তেমন বলতে পারতেছে না। তারপরে চেষ্টা করবো একটু কথা বলার জন্য সামান্তা শাইনের সাথে। বোন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক বছর পরে আমার বোনের সাথে আমার সাথে দেখা। রাইট, অনেক বছর পরে, আনুমানিক 10-12 বছর থেকে বেশি হতে পারে। তো আমি প্রথমে একটি প্রশ্ন করব যে আজকে প্রায় দীর্ঘ 12-13 বছর আপনি ঢাকায় থাকেন, অনেকদিন পরে আপনি আপনার দেশের বাড়িতে আপনার মাতৃভূমিতে আসছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি আসলে অনেকদিন পরেও যদি আসি, আমি আসার চেষ্টা করি, যখনই সুযোগ পাই, সময় পাই, কোনো একটা উপলক্ষ পাই, আমি আসি এবং ঘুরে যাই। আচ্ছা, আমি একটি কথা বলি, সেটা বলতে হচ্ছে আমার, আপনার সম্ভবত একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওখানে আমি আপনার কয়েকটা লাইভ দেখেছি, এবং আমি নিজে আপনার সাথে লাইভে কিছুক্ষণ ছিলাম, যুক্ত হয়েছিলাম। বেশ কিছু কলর আপনার আছে, আপনার গানকে ভালোবাসে, আপনার কথাগুলোকে ভালোবাসে, খুব সুন্দর সুন্দর কথা বলেন। যে এটা কিভাবে আপনি অর্জন করলেন একটু আগে সেটা বলেন। মানে কথা বলা অর্জন করেছি কিভাবে? কথা বলা, গান, সবগুলি। আচ্ছা, আসলে কথা বলা, গান, তারপরে যে কোনো অ্যাক্টিভিটি, যে কোনো কাজকর্ম মানুষ যদি ধৈর্য সহকারে আগ্রহ নিয়ে শেখার চেষ্টা করে, সেটা যা কিছু হোক, ভুল তো মানুষেরই হয়, অনেক কিছু যে জানে তারও অনেক ভুল থাকে, আমারও অনেক ভুল আছে, তো তারপরেও আমরা চেষ্টা করি গতানুগতিক ধারা থেকে বের হয়ে অনেকগুলো মানুষের মধ্য থেকে নিজেকে এক্সট্রাঅর্ডিনারি করে শো করতে, দেখাতে যে হ্যাঁ আমি ওদের চেয়ে একটু আলাদা। সেটা সবচেয়ে বেশি, সেটা আপনি দৃষ্টি কাটতে সক্ষম হবেন কখন, যখন আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানবেন এবং সঠিক ভাষায় শব্দ চয়ন, আপনার বাক্য প্রয়োগ সবকিছু মিলে আপনি যখন সুন্দর করে কথা বলবেন, তখন অবশ্যই আপনি সবার চেয়ে আলাদা হবে আমার মনে হয়। আর গান তো আসলে একদম ছোটবেলা থেকেই গানের সাথে আমার সম্পর্ক, এবং আমি এত এত গান জানি, এমন এমন অনেক গান আছে যা আজকালকার শিল্পীরা যদি জিজ্ঞেস করেন, এরা জীবনে শুনেছে এই কথাও বলতে পারবে না। কিন্তু আমি মাঝে মধ্যে এই ধরনের কিছু গান ডেলিভারি দিই, খালি ভয়েসে গেয়ে গেয়ে। আপনারা দেখবেন আমার পেজে গেলে সামান্তা, সরি, চারগায়া বনফুল ব্লগ আর সামান্তা শাহিন ফেসবুক আইডি অ্যান্ড সামান্তা শাহিন অফিসিয়াল ইউটিউব পার্সোনাল চ্যানেল, আপনার গেলে দেখতে পাবেন যে আমি এমন এমন কিছু গান করি। এমন অনেক ফিল্মের গান আছে যে গানগুলো আমি অনেক সময় ইউটিউবে সার্চ করি, খুঁজি, দেখি না আপলোড হয়নি, আপলোড হয়নি, কেউ গায়নি, কেউ গায়নি, সেটা না, গেছে যে ফিল্মে গেছে না, ফিল্মের গানটা তো আপলোড দিবে, হ্যাঁ ওটা দিয়েছে, হয়তো এমন হয়েছে যে তাদের সংগ্রহেও নাই, নাই যাদের কাজ, যে কোম্পানির কাজ হয়তো হয়তো তাদের সংগ্রহেও নাই, এরকম। যেমন কিছুদিন আগে একটা গান খুঁজছিলাম, আমি আজ কথা দিলাম আই লাভ ইউ, তুমি আজ কথা দাও ইউ লাভ মি, চিনি চিনি আইয়া আইয়া, এখন এখানে আমি এত খুঁজেছি ইউটিউবে গুগলে, কোথাও পেলাম না, খুব মন খারাপ হলো। দেখি আর 15-20 দিন পরে ওই গানটা আমার সামনে এসছে, যে রিসেন্টলি তারা পোস্ট করেছে, হয়তো দুদিন আগে, দুদিন আগে বা একদিন আগে, এরকম। তো এ আর কি, আসলে
ধৈর্য নিয়ে লেগে থাকলে যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আমার মনে হয় সফলতা পাওয়া যায়। আচ্ছা, এই যে আপনার আমার দেশের বাড়ি চট্টগ্রাম, আপনি এই মতো থাকেন ঢাকার বাড়িতে, ঠিক আছে? আচ্ছা, কোন দিকের আবহাওয়া, যেমন এখানে আসলে কিরকম লাগে, ওখানে যায় থাকলে কিরকম লাগে? এটা হচ্ছে আসলে মানুষ সামাজিক জীব, সমাজ প্রিয়, মানুষের সাথে মিশতে মানুষ ভালোবাসে। এর মধ্যে কিছু মানুষ আছে, যেমন আমি ঢাকা থেকে চিটাগং যখন আসি আমি একদিনে অসুস্থ হয়ে যাই। আবার যারা দেশের বাড়ি থেকে বাংলাদেশে আসে একদিনে অসুস্থ হয়ে যায়। আবার কেউ কেউ আসে, ওরা ঢাকায় যেমন ফিট থাকে চিটাগংও ফিট থাকে। অভিজ ওজন ক্ষমতা যার যত বেশি সে তত বেশি ফিট থাকে, সে পরিবেশের সাথে মানিয়ে যায়। তো আমি যখন চিটাগং ছিলাম তখন যেমন ছিলাম, ঢাকায় যখন গিয়েছি, ঢাকায় এখন ঢাকায় থাকি, ঢাকায়ও সেম আছি। তবে আগের চেয়ে একটু বুদ্ধি বিবেক বেড়েছে, একটু বুদ্ধি বেড়েছে, একটু নির্বাচন করার ক্ষমতা বেড়েছে, একটু মানুষ বোঝার ক্ষমতা বেড়েছে, একটু কোথায় কি বলবো না বলবো সেটা বোঝার ক্ষমতা বেড়েছে। হয়তো তারপরে আমি ভুল করে ফেলি, তবে ভালো আছি, ভালো লাগে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা একটু আমাদের চট্টগ্রামের, আমাদের মাতৃভাষা দিয়ে শুরু করি। প্রথমে যে বললাম সে আমাদের চট্টগ্রামের মেয়ে, অনেক কেন আসুন? ভালো আছি, অনেক কেন আসুন? মাশাআল্লাহ, ভালো আছি। কি মজার কথা দেখুন না, কথা হলো মিশে হইলে হলো মিশানো হয় তাহলে আর চট্টগ্রাম লাইফ আর গর্ব। জি, এখন দেখা থাকে সমস্যা নাই। সর্বপ্রথম আর চট্টগ্রামের জীবে মরমি শিল্পী আছিল শ্যামালেকুল দিদি, ওরূপ ছোট গান দিছে আগে শুরু করুন তো সাইবেল অনেক কিছু ইংরেজি নাকি দেখাই। আমি সরি, আই সিটেঙ্গে এবং জন্মগত ভাবে সিটেঙ্গে, বংশগত ভাবে সিটেঙ্গে। তো ঢাকার থাকি, হয়তো ঢাকার থাকি, ঢাকার পরিবেশ চিটাগং পরিবেশ একটু আলাদা, ডিফারেন্ট, যার কারণে হয়তো একটু প্রভাব তো নিশ্চয়ই ফেলছি। কারণ মানুষ যে পরিবেশে থাকে, যে এলাকা থাকে, তার আশেপাশে যা কিছু আছে, রোগ জীবাণু ভালো মন্দ ব্যাগিনে কিন্তু অ্যাটাক করে, আক্রমণ করে, তো হয়তো আরো আক্রমণ করছি, যার কারণে অনেক সময় মানুষের সিটাঙ্গে মনে না করে। এরপরে আরেকখান কথাই এনর এই ফাঁকে এনর যে দক্ষিণ চট্টগ্রামের ভাষা এবং উত্তর চট্টগ্রামের ভাষা খুবই ডিফারেন্ট। হ্যাঁ, এখন আরা যখন দেখা যায় ঢাকা আড়ারে কে দেখলি পুসার ঘর একদম আসনি একচুয়ালি আড়ার উত্তর চট্টগ্রাম কিন্তু একদম শব্দও নাই। হ্যাঁ, এখন আই যখন খুব ভালো আছি কিংবা আই যখন গান গাই চিটাগংয়ের ভাষা উত্তর চট্টগ্রামের ভাষা, তখন দেখা যায় দক্ষিণ চট্টগ্রামের কিছু মানুষ আরে অ্যাটাক করে যে অনেক ভাষা বিকৃত করতে লাগবে। এটার অ্যাকচুয়াল ন জানে যে সাহিত্যের নিয়ম অনুসারে কিংবা ভৌগোলিক অবস্থান অনুসারে 2 কিলোমিটার ফর ফর কিন্তু ভাষার চেঞ্জ আছে। আইও তার মারে মা ডাকে, আরেক কানার জায়গায় মারো ডাকে, আরেকখান ডাকে, কিন্তু খুব খাসাখাসি। তারপর দেখা যায় যেমন কক্সবাজার গেলে আরা কিন্তু কক্সবাজারের মানুষের ভাষা ম্যাক্সিমাম ন বুঝি, টেকনাফ গেলে তো কিছুই না বুঝি, তারাও চিটাগং ভাষা কথা হয়, কিন্তু ডিফারেন্ট। আরা যে এলাকাত বসবাস করছি, বিশেষ করে আয় যে পরিবেশত বড় বই, আরার 70% ভাষা বইয়ের ভাষা, মানে আরা তো একটা ভুল করে ফেলেন। হ্যাঁ, আরা সিডেঙ্গে হয় আসলে, আরা তারা কোন জায়গা, আরা গ্রাম হয় খুব বেশি কি হন পড়িব না হলে বেশি ভালো হচ্ছে। আই মাঝে মাঝে মানুষরা যখন কেউ প্রচার করে তখন আয় কই যে আমি পশ্চিমবঙ্গের মানুষ, মালদা আমার বাড়ি। কারণ হচ্ছে আমি যখন কলকাতায় ঢুকি বা ভারতে ঢুকি তখন আমি আর বাংলা বলি না, সেটা একটা টেকনিক। এই কারণে ওরা বাংলাদেশের বাঙালি দেখলে প্রচুর ঠকায়, প্রচুর ঠকায়। যতক্ষণ আপনার পকেটে টাকা থাকবে, এ দাদা দাদা দিদি দিদি লেগেই থাকবে পেছনে, টাকা পয়সা শেষ শেষ ফিনিশ। যার কারণে আমি সবসময় বলি, মানে হিন্দিটা বলার চেষ্টা করি খুব বেশি, এবং ওদেরকে ধমক দেয় যে আমার বাপার বাড়ি এখানে বারাসাত, হ্যাঁ, কিংবা আমার বাড়ি এখানে ধর্মতলা, মানে ওই যে মানে স্থানীয় ওরকম ছাড়ি আর কি। তো অনেক সময় যখন নোয়াখালীর কারোর সাথে কথা হয় তখন তো কই যে আয় নোয়াখালীর ন নোয়াখালী, তখন আমাকে একচুয়াল বোঝার কোনো উপায় থাকে না যে আমি নোয়াখালীর কিনা এক্স্যাক্টলি, কিংবা আমি আসলে চিটাগংয়ের কিনা, তখন আমাকে নোয়াখালীর মনে করে। বা অনেক সিলেটিরা আছে, আমি সিলেটের ভাষাও মোটামুটি পারি, এবং দেখা যখন কারোর সাথে কথা বলি কয়েক মিনিট কথা বলার পর আমার পুরো টোনটা চেঞ্জ হয়ে সিলেটি হয়ে যায়, যার কারণে আমি অনেককে সিলেটি বলে প্রচার করি। মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল জাস্ট দুষ্টুমি করে, স্থানটা পাপ করে দেয়,
আমি ডিস্ট্রিক্টের ভাষাটা আপনি কথা বলেন। চেষ্টা করি চেষ্টা করি, এবং ম্যাক্সিমাম ভাষা মোটামুটি আমি আয়ত্ত করে ফেলি। তাড়াতাড়ি বগুড়ার ভাষা বলি অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার খুব মজা লাগে বগুড়ার ভাষা। আমার বাড়ি একচুয়াল ফটিকছড়ি, আমি ফটিকছড়ি ডিগ্রি কলেজের স্টুডেন্ট। এখন যদিও ইউনিভার্সিটি কলেজ হয়েছে, আমি ফটিকছড়ি ডিগ্রি কলেজের স্টুডেন্ট। আমাদের যারা টিচার ছিলেন ওনাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি, কারণ ওনাদের ভালোবাসা আসলে আমি ভুলতে পারবো না। জেনারেল আবেদিন স্যার, অরূপ রতন স্যার, রাজাউল করিম স্যার, তারপরে আপনার চন্দ্রশেখর বিশ্বাস, শামা স্যার, আরেকজন আছেন আবু শামা স্যার, তারপরে অনেকজন ছিলেন, আসলে অনেকের নাম হয়তো ভুলে গিয়েছি সময়ের কারণে। তারপরে আমি সেখানকারই স্টুডেন্ট ছিলাম এবং সেখানে পড়াশোনা করেছি। তো বাট দেখা যায় অ্যাকচুয়ালি আমাকে ওখানকার লোকজন আমাকে অনেক সময় আমাকে আমার এলাকার লোকজন জিজ্ঞেস করে, যারা চেনে না বা লং টাইম পরে দেখছে আইডেন্টিফাই করতে পারেন, তারা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কাদের বাড়িতে বেড়াতে এসেছেন, আমাকে এভাবে জিজ্ঞেস করে। অনেকে দূর থেকে দেখলে দাঁড়িয়ে থাকে, তাকে থাকে যে আপনি কোথা থেকে এসছেন, কাদের বাড়ি যাবেন। আমার খুব মানে মনে মনে হাসি পাই, আমার ভালোও লাগে। এই কারণে যে আসলে অর্জন জিনিস, অর্জন বলতে যেটা বোঝায় অর্জন করতে হয়। আমি যখন চিটাগংয়ের ভাষায় কথা বলি তখন আমার অ্যাকসেন্টটা চিটাগংয়ের থাকে, আমি চিটাগংয়ের সেটা আমি প্রমাণ করতে পারি। আবার আমি যখন অ্যাকচুয়াল বইয়ের ভাষায় কথা বলি, প্রমিত ভাষায় কথা বলি, তখন আমি খুব চেষ্টা করি সেখানে স্থির থাকতে। অসংখ্য ধন্যবাদ আমার বোনকে এই জন্য বলছি। বোন, আমাদের চট্টগ্রামের গর্ব, চট্টগ্রাম উত্তর ফটিকছড়ির গর্ব, আমাদের এলাকার মেয়ে, আমরা এই ভাই বোন। আর সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, যেহেতু চট্টগ্রামে আসছে, যোগাযোগ করে আমাদের তানজিলা মিডিয়ার অফিসে নিয়ে আসলাম। আসলে উনি যেহেতু আজকে অসুস্থ, ওনাকে আমি বেশি সময় দিতে পারতেছি না, আমিও উনি আমাকে পাচ্ছে না, কারণ ওনার যে অসুস্থ যেটা হয়েছে এটা বুঝতে পারতেছেন, কণ্ঠের সমস্যা, অর্থাৎ ঠান্ডা লেগেছে, যার কারণে ওতে গাওয়ার কোনো যে গান গাইতে হলে এক কথা হলো কি, আপনার গলা ঠিক থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন কথার কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত উনি কি সিঙ্গার নাকি বুঝতে পারছেন। আর যারা তো চিনবেন চিনবেন, ইনশাল্লাহ ওনাকে নিয়ে আমরা আমাদের তানজিলা মিডিয়ার ফেসবুক লাইভে আসব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি শেষ বিদায় আমার বোন থেকে নেব। আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী, ফটিকছড়িবাসী, আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই সন্তান। আমি ছোটবেলা থেকে গান করি, গান নিয়ে আছি, গানের বাইরে আসলে কোনো কিছুর প্রতি ভালোবাসা জন্মেনি, কোনো কিছুর প্রতি জন্মেনি। পড়াশোনা, গান, এই দুটা নিয়েই আমার জীবন এখনো চলছে। আমি আশা করি যে আমার শেষ পর্যন্ত গানের সাথে আমি থাকবো, কারণ আমি শুধু গান গাওয়ার জন্য গান করি না, গানে অনেক কিছু জানার আছে, শেখার আছে, বোঝার আছে। এবং গান মানুষকে আসলে মহৎ করে, ভালো গান মানুষকে মহৎ করে, মানুষের মনকে নরম করে, সফট করে, মানুষকে ভালোবাসতে শেখাই। তো যার কারণে আমি গান ছাড়তে চাই না কখনো, এবং দোয়া করবেন যে আমি যেন আমার পরিবারের সহযোগিতাটা পাই এবং আমি যেন গান গেয়ে যেতে পারি। আর আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন, আপনারা সাপোর্ট করলে, পাশে থাকলে নিশ্চয়ই হয়তো একদিন আপনারাও গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ, এ মেয়ে আমার এলাকার মেয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, সালামু আলাইকুম।